हे गाइस आमी शरणम एंड वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो एखन आमी ए भिडियोते विंडोज प्रोडक्शन हाउसर आपकामिंग सिनेमा रक्त बीच ए सिनेमार प्रथम गान मुक्ति पेयेछे गोविंद दात माजे ना। एई होच्छे गानेर नाम। गानेर नामटा प्रचंड इंटरेस्टिंग। आमी गानेर नामटा शुने अबाक हये गेछिलाम। प्रथमे तारा जखन गानटा रिलीज करे तार दुदिन आगे कि एकदिन आगे दात माजबेन एई रकम एकटा ब्यापार दिये एकटा হচ্ছে ছোট্ট মোশনের মতো পোস্টার ছেড়েছিল, মোশন টিজার বা মোশন পোস্টারের মতো ব্যাপারটা। তো আমি ভেবেছিলাম এটা কি আবার নতুন অ্যানাউন্সমেন্ট করছে, কারণ রক্ত বীজ ডাবাবুর তো ওদের পরপর আছেই, তো নতুন কি আসছে। তো ওটা যে প্রথম গান রক্ত বীজ আমি জানতাম না। তো এই গানটা কম্পোজ করেছে, লিরিক্স লিখেছে এবং গেয়েছেন হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি, এবং এই গানটাতে ভয়েস ওভার দিয়েছে অঙ্কুশ হাজরা, এবং তিনি এই গানটার মাধ্যমে এই সিনেমাতে ক্যামিও করেছেন। বেশ ভালো কথা এবং দারুণ। অক্টোবর 19 এই সিনেমাটা রিলিজ করছে, তো কেমন হবে দেখা যাক। তো প্রথম গানটা কেমন লাগলো? তো প্রথম গানটার ব্যাপারে যদি আমি বলি, আমার গানটা খুব ভালো লেগেছে। গানটার যে মিউজিক দেওয়া হয়েছে, গানের সুর খুব সুন্দর লাগছে, কোরিওগ্রাফিটা খুব ভালো হয়েছে, এবং এই গানটা সম্ভবত একটা ইনভেস্টিগেশন চলছে, কারণ ওখানে দেখা গেলো আবির মিমি এরা হচ্ছে সব পুলিশের ড্রেসে আসছে, খুঁজছে কাউকে না কাউকে একজন। সেই মেলাতে কিছু একটা হয়েছে এবং সেখানে অনেক পুলিশ অফিসার রয়েছেন এবং এসেছিলেন, তো সেইখানে কি ব্যাপার হয়েছে সেগুলো খোঁজার জন্য। ওখানে কেউ একজন আছে এবং তাকে খোঁজার জন্যই তারা আসবে, এবং সেইখানে ওই গানটা হবে। একটা আইটেম বয় হিসাবে অঙ্কুশ নিজেকে এখানে প্রেজেন্ট করছে গানটার মধ্যে। গানটা বেশ ভালো লেগেছে আমার, সুরটা খুব সুন্দর। তবে মারাত্মক রকম খুব দারুণ হয়েছে সেরকম না, তবে কারো কারো ক্ষেত্রে এই গানটা কিন্তু বেশ ভালো লাগবে। আমার গানটা সুরটা খুব ভালো লেগেছে, গানের লিরিক্সগুলো খুব ভালো এবং খুব মজাদার, এবং লেখা হয়েছে গানটা খুব সুন্দর। সুরজিৎ চ্যাটার্জিকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর গানটা নেওয়ার জন্য, মানে তৈরি করার জন্য। বিশেষ করে নন্দিতা শিবপ্রসাদ এই দুইজন আর্টিস্টকে যথেষ্ট ধন্যবাদ, তারা এই ধরনের গানগুলোকে তারা সিনেমার মধ্যে আনেন, এবং তারা প্রত্যেকবার প্রত্যেক সিনেমাতেই তাই করেন, এই ধরনের গান কিছু তারা সিনেমার মধ্যে রাখেন। তো গানটা আমার বেশ সুন্দর লেগেছে। তোমরা যারা যারা গানটা দেখেছো, গানটা শুনেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলকে ধন্যবাদ।